পথ চলার পথে গাড়িটাকে এতটাই এগিয়ে গেছে, তো আবার যেতে হচ্ছে একটু আগে। তো জানি না কতটা পরিমাণে আগাতে হবে। এখনও রথের যে মটক সেটা দেখা যাচ্ছে না এখনো পর্যন্ত, এতটাই দূরে রয়েছে। তো আমি গাড়ি চালিয়ে যেহেতু চলে এসেছি অনেক আগেই, তো এই দেখো চারিপাশে দেখো কত লোক সব দাঁড়িয়ে রয়েছে শুধু রথ দেখবে বলে। আর এটা হরিপুর হাই রোড, নতুন রাস্তা তৈরি হচ্ছে, তার জন্য একটু অসুবিধা হচ্ছে। ভবিষ্যতে এটাকেই মানিয়ে নিয়ে আরও পপুলার রাস্তা হবে, তার জন্যই এরকম ভাঙাচোড়া দিয়ে তৈরি হচ্ছে নতুন রাস্তা। এখনও দেখা পাইনি আমি রথের দর্শন। দড়ি টানা হয়ে গেল রীতিমতো, তো আমার পেছনে দেখতে পাচ্ছ যে কত পরিমাণে লোক আর দর্শক। আমি পরিকল্পনা করতে পারছি না যে এখানে এত পরিমাণে লোক হয় যে জগন্নাথের সাথে যায়, তো আমার জানা ছিল না। আমি ফার্স্ট টাইম দেখছি আর অবাক হয়ে যাচ্ছি। তো গাইস তোমাদেরকেও সেটা দেখানোর চেষ্টা করছি, যতটা পারছি কথা বলার চেষ্টা করছি, যদিও বা কথা বলার কোনো শোনা যাচ্ছে কি না। এখানে আর একটা নৃত্য হচ্ছে, তো আমার কি সৌভাগ্য আছে।
তো গাইস এই যে জগন্নাথ দেব কাছে দর্শন করছি তোমাদেরকে এখন জগন্নাথের সাথে যাচ্ছি তো প্রচুর পরিমাণে প্রশাসন রয়েছে এখানে যেহেতু রথের ধারে যেতে দিচ্ছে না তো গাইস খুবই ভালো লাগছে আজকের দিনে জগন্নাথের দর্শন করতে পেরে তো আমার সঙ্গে থাকো দেখতে থাকো গাইস রীতিমতো আমি দড়ি টানছি একদম চারিপাশের দর্শকগুলোকে দেখাচ্ছি তোমরা দেখতে থাকো এই পরিমাণে রাস্তার দুধার দিয়ে দর্শক দাঁড়িয়ে রয়েছে গাইস এখন রীতিমতো প্রায় হবিপুরে মঠের কাছে পৌঁছে গেছি আস্তে আস্তে প্রবেশ করব পুরো স্কনে তো খুবই ভালো লাগছে এখানে আসতে পেরে যতটা পারছি গাইস তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি তোমাদের সাথে পুরো বিষয়টাকে শেয়ার করার চেষ্টা করছি এটা আজ আমার সৌভাগ্য যে তোমাদেরকে দেখাতে পেরে তো আমি এই বিনগর থেকে হবিপুরে ছুটে এসেছি শুধু এই কারণে তোমাদেরকে গাইস উল্টো রথযাত্রাটা দেখাবো বলে তো সামনে দর্শকগুলোকে দেখাচ্ছি কী পরিমাণে রয়েছে এখানে দর্শক সম্পূর্ণ দেখো আর আমার সঙ্গে থাকো তো গাইস রীতিমতো পরিষ্কার করছে ঝাড় দিয়ে রথ পথ চলার পথে আর এই যে আমাদের রথ তো গাইস এখন জগন্নাথ দেবের আরতি হচ্ছে তোমাদেরকে ডাইরেক্ট দেখাচ্ছি যে কিভাবে জগন্নাথের আরতি হচ্ছে এই যে জগন্নাথের আরতি হচ্ছে এই শঙ্খ বাজাচ্ছে চতুর্ভুজ জগন্নাথ কণ্ঠ শোভিত কৌস্তভ
কাছে চলে এসেছেন বিপুরের কাছে, তো ইসকনের দিকে ঢুকবেন। তো তোমাদেরকে সম্পূর্ণ আরতিটাকে দেখালাম, তো গাইস আরতি দেখালাম তোমাদেরকে জগন্নাথের আরতি কিভাবে হচ্ছে। তো আমি সামনের দিকে এগোচ্ছি, খুবই ভালো লাগছে এখানে এসে। শুধু এখানে আমি নয়, আমার মতো অনেকেই এখানে এসছে, দূর দূরান্ত থেকে ছুটে এসছে শুধু জগন্নাথ দেবের দর্শন করবে বলে এবং রথের দড়ি টানবে বলে। তো আমার পরিস্থিতি খুবই খারাপ, এখন আমি প্রচণ্ড পরিমাণে ঘেমে গেছি। এখন এই করছি আবির ব্লগ, আবির ব্লগ ব্লগ ইউটিউব চ্যানেল। সম্পূর্ণ দেখানোর চেষ্টা করছি, আমি সামনে চলে এসেছি প্রায় মানে দড়ির একদম সামনে প্রান্তে, আর এই যে দড়ি রথে। তো এখন মঠের প্রায় কাছে চলে এসছে, আর তোমাদেরকে দর্শকের পরিমাণটা দেখাচ্ছি গাইজ, সেটা অপরূপ লাগছে। গাইজ দড়ি টানা নিয়ে কেমন হুড়োপাড়া লেগে গেছে তোমরা দেখে বুঝতেই পারছো, যে সবাই দড়ি টানা নিয়ে এত হুটোপাটা করছে ধারণার বাইরে। আর জগন্নাথের রথ ঠিক ওই জায়গায়, আমার অবস্থা দেখো এরকম হয়ে গেছে। আর আমি এখন বর্তমানে স্কনের ভেতরে রয়েছি, আর লোকগুলো দেখো রীতিমতো প্রশাসন থেকে আরম্ভ করে সবাই দড়ি নিচের দিকে রাখতে বলছে, জানি না কী কারণে। তো তোমাদেরকে যতটা পারবো দেখানোর চেষ্টা করবো। আর এই দেখো এদিকের ব্যাপারটা দেখো, রথ এই গেট দিয়ে ঢুকছে পুরো মাঠে নিয়ে যাবে, তোমাদেরকে ব্যাক ক্যামেরার সামনে দেখাচ্ছি। এই যে রথ ঢুকছে গাইস, এই যে রথ ঢুকছে জগন্নাথের রথ ঢুকছে, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। এই যে গাইস দৃশ্যটা অপরূপ লাগছে আমার দেখতে। তো গাইস আমি এখন হবিবপুরে মঠের কাছে রয়েছি, একদম ইসকনের কাছে, এটা সেই হবিবপুর ইসকন। তো আমার দেখে মুখের অবস্থা দেখে বুঝতে পারছো যে রথের সাথে চলতে গিয়ে এরকম অবস্থা, তো ঘেমে এরকম অবস্থায় স্নান করে ফেলেছি। শুধু তোমাদের জন্য গাইস এত কষ্ট করছি, প্লিজ তোমরা ভিডিওটি দেখো, ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো আর শেয়ার করো। তো গাইস এখন আমি আছি হবিবপুর ইসকনের পাশে,
আর আমার মুখ চোখের অবস্থা দেখে বুঝতে পারছো যে কতটা পরিমাণে ঘেমে গেছি, যেহেতু আমি রথের সাথে আসছিলাম, দড়ি টানার সঙ্গে রয়েছি আর প্রচুর প্রচুর পরিমাণে দর্শক লোক। আর এটাই হচ্ছে সেই হবিবপুরের স্কন। তো ওই স্কনেরটা আলাদা করে তোমাদেরকে একটা ব্লগ দেব, শুধু তোমাদের জন্য থাকবে। আর সামনের দিকে দর্শকগুলোকে দেখাচ্ছি, তোমরা সঙ্গে থাকো আর আমার পাশে থাকো। গাইস এখন আমি সামনের দিকে যাচ্ছি, রথের আর একবার লাস্ট দর্শন করা করব। মানে আমি সামনের দিকে না গিয়ে পেছন দিকে ঘুরে ঘুরে যাচ্ছি, যেহেতু সামনে প্রচণ্ড পরিমাণে ভিড়। তো এই স্কনটার ভিডিও আর একটা স্পেশালভাবে তোমাদেরকে দেখাবো স্কনটা। তো আজকে শুধু স্কনের যে রথটা এখানেই থেকেই বেরিয়েছিল এক সপ্তাহ আগে, তো মাসি বাড়ির থেকে আজ ফিরল। আর এত গরম, দর্শক তো দেখে বুঝতে পারছো যে কত পরিমাণে এখানে দর্শক আছে। সবাই উল্টো রথে সবথেকে গিয়ে আবার দেখে দেখে ফিরে আসছে, আর আমি আবার পৌঁছাচ্ছি মানে সেইখানে যাব। পুরো গরমে ভিজে গেছি গায়ে, খুব ভালো লাগছে এখানে যেতে। আর চারিদিকে এত দর্শক বলার মতো না, দেখো ভাই এই এখন ফল নেওয়ার চেষ্টা করবো, দেখা যাক দেয় নাকি। দেখি ফল নেওয়ার চেষ্টা করছি, নেওয়া হয়ে গেছে জগন্নাথ, চলো আগে চলো। খুব লাকি সম্পূর্ণ ভিডিওটি তোমাদেরকে দেখালাম। তো কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও, আর যদি ভিডিওটা ভালো লাগে তো লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। এইভাবেই আমার পাশে সাপোর্ট করতে থাকো আর দেখতে থাকো। আজকের ভিডিওটা তো গাইস এখন আমি আছি হবিবপুর স্কনের পাশে, আর আমার মুখ চোখের অবস্থা দেখে বুঝতে পারছো যে কতটা পরিমাণে ঘেমে গেছি, যেহেতু আমি রথের সাথে আসছিলাম, দড়ি টানার সঙ্গে রয়েছি আর প্রচুর প্রচুর পরিমাণে দর্শক লোক। আর এটাই হচ্ছে সেই হবিবপুরের স্কন। তো ওই স্কনেরটা আলাদা করে তোমাদেরকে একটা ব্লগ দেব, শুধু তোমাদের জন্য থাকবে। আর সামনের দিকে দর্শকগুলোকে দেখাচ্ছি, তোমরা সঙ্গে থাকো আর আমার পাশে থাকো। তো গাইস সম্পূর্ণ ভিডিওটি তোমাদেরকে দেখালাম। তো রানাঘাট থেকে ওখান থেকেই আসলাম উল্টো রথ নিয়ে, তো এটা হবিবপুর স্কনের রথ। তো সম্পূর্ণ ভিডিওটি দেখালাম, যদি গাইস ভিডিওটা ভালো লাগে তো লাইক করো, কমেন্ট করো, আর শেয়ার করতে ভুলো না, প্লিজ শেয়ার করো। এভাবে আমার পাশে থাকো আর এভাবেই তোমাদেরকে নতুন নতুন ব্লগ দেখাতে থাকবো। আর আমি এখন স্কনের পাশে রয়েছি,